নমস্কার, গল্প পাঠে বন্দিতায় আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আজ 2রা নভেম্বর, আর এই দিনটি আমার কাছে একটি গুরুত্বপূর্ণ দিন। তার কারণ, আজকে আমার প্রিয় লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের জন্মদিন। আজকের ভিডিওতে ওনার লেখা একটা গল্প তো থাকছেই, আর থাকছে ওনার সাথে আমার প্রথম যেদিন দেখা হয়েছিল সেদিনের অভিজ্ঞতা। আজকের ভিডিওটা একদম সাবলীল রাখার চেষ্টা করেছি, কারণ আজকে আমি একটি অভিজ্ঞতা শেয়ার করব। তো একটি দিনের ঘটনা শেয়ার করব, যেই দিনটি আমার মনের খুব কাছের। তো তাই জন্য আমি একটু এক্সাইটেড, আগে থেকেই বুঝতে পারছেন আমার ভাবভঙ্গিতে। তো আজকের ভিডিওটা তাই জন্য অন্যরকম হবে। ছোটোবেলা থেকেই আমি ওনার লেখা অদ্ভুতুরে সিরিজের ফ্যান বলতে গেলে। পটাশগড়ের জঙ্গলে, পাগলা সাহেবের কবর, মনোজদের অদ্ভুত বাড়ি, পাতাল ঘর, বনি, ডাকাতের ভাইপো, না আমি বলে শেষ করতে পারবো না। অদ্ভুতুরে সিরিজ আমার এত ভালো লাগে, প্রায় প্রত্যেকটা অদ্ভুতুরে সিরিজ ওনার আমি পড়ে ফেলেছি। ওনার সাথে আমার প্রথম কথা হয় টেলিভিশন পর্দার মাধ্যমে, কারণ আকাশ বাংলায় একটি প্রোগ্রাম হতো ভালো আছি ভালো থেকো, এটা একটি টক শো। তো এখানে সেলিব্রিটি গেস্টরা আসতেন। তো একদিন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ও আসেন সেলিব্রিটি গেস্ট হিসেবে। তো ওখানে বলা হয়েছিল যে দর্শকরা ফোন করে আপনাদের প্রিয় অতিথির সাথে কথা বলতে পারেন। তো আমিও ফোন করেছিলাম যে দেখি আমার ফোনটা লাগে কি না। তখন আমি খুব ছোট, ওই সময় এত যে ভিডিও করে রাখবো বা রেকর্ড করে রাখবো জিনিসটা ওই ব্যাপার কিছুই ছিল না। তো মাল্টিমিডিয়া সেটও ছিল না যে আমি কোনোরকমভাবে ওটাকে ক্যাপচার করবো মুহূর্তটাকে, সেই অপশানটা ছিল না। তো আমি ফোন করেছিলাম, আর ভাগ্যক্রমে আমার ফোনটা লেগেও যায়। তখন ওনার সাথে আমি ফোনে কথা বলি, ওনাকে বলি যে আমি ওনার কত বড় ভক্ত। আর তখন ছোট, তখন অদ্ভুতুরে সিরিজের কথাই বলি, বড় গল্পগুলো তখন পড়া হয়নি, বড় উপন্যাস দূরবীন মানব জমিন তখন পড়া হয়নি। তো তখন আমি বলেছিলাম যে আমি আপনার লেখা সব অদ্ভুতুরে সিরিজ পড়েছি, আমার খুব ভালো লাগে, আমি বইমেলায় যখনই যাই আপনার বই কিনি, এরকম অনেক বাচ্চা বয়সে বেলায় যেরকম কথা হয় আর কি। তো আমি ওটাতেই খুব খুশি যে আমি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সাথে ফোনে কথা বলেছি, যার আমি এত বড় ভক্ত তার সাথে আমি ফোনে কথা বলেছি। তো সেই মুহূর্তটা ছিল। এরপর আমার ভাগ্যক্রমে ওনার সাথে আমার দেখা হয় 2020 সালের 25শে জানুয়ারিতে, মানে গত বছর 25শে জানুয়ারিতে টাটা স্টিল কলকাতা লিটারেরি মিট হয়। তো সেখানে অনেক অথাররা, রাইটাররা, লেখকরা যান। তো সেখানে আমি আর আমার দাদা গেছিলাম। তো তখন শীর্ষেন্দু মুখোপাধ্যায় এসেছিলেন। তো আমি গিয়েছি ওনার সাথে, মানে ওনার সাথে আমার কথা হবে বা আলাপ হবে বা কিছু এটা আমি ভাবতেই পারিনি। তো আমি গেছি, দর্শক আসনে বসেছি, বসে ওনার কথা শুনছিলাম। তো ওখানে আর একটা সুযোগ পেয়েছি আমি, ওখানে বলা হয়েছিল যে দর্শকদের মধ্যে থেকে বা শ্রোতাদের মধ্যে থেকে কেউ যদি কোনো প্রশ্ন করতে চান তো করতে পারেন। তো আমি অনেকক্ষণ ধরে হাত উঁচু করছি যে আমি করতে চাই প্রশ্ন, তো কিন্তু আমি সুযোগটা পাচ্ছিলাম না। তো লাস্টে এরকমও হয়েছিল যে শেষ, মানে আর কোয়েশ্চেন নেওয়া হবে না। তো আমি এতক্ষণ ধরে হাত তুলেছি, হাত উঁচু করেছি যে আমি কোয়েশ্চেন করব। তো উনি বা কেউ একজন দেখেছে যে আমি অনেকক্ষণ ধরে ট্রাই করছি বাট পাচ্ছি না। তো তখন আমাকে সুযোগ দেওয়া হয় যে মেয়েটি অনেকক্ষণ ধরে চেষ্টা করছে প্রশ্ন করার কিন্তু করতে পারছে না, লাস্ট কোয়েশ্চেন। তো তখন আমি ওনাকে প্রশ্ন করার সুযোগ পাই, আর আমি ওনাকে দুটো প্রশ্ন করি। একটা প্রশ্ন হচ্ছে যে ওনার এই যে সিরিজের, অদ্ভুতুরে সিরিজের যে ক্যারেক্টারগুলো এত এরকম ইউনিক ক্যারেক্টারগুলো, এটা নিয়ে যে এই চিন্তাটা আপনার কোথা থেকে আসে এই ক্যারেক্টারদের নিয়ে। আর একটা প্রশ্ন করি, আপনার প্রিয় লেখক কে? তো সেইটা আমি, আমার দাদা ছিল সাথে, তো আমি দাদাকে বলেই রেখেছিলাম যে আমি যদি প্রশ্ন করার সুযোগ পাই আমি এই মুহূর্তটাকে অপচয় করতে চাই না, আমি চাইবো যে তুই এই ফোনে বা যে করেই হোক ভিডিও করতে হবে যে আমি প্রশ্ন করব। বলেছিল ঠিক আছে, কারণ আমি ফোনে যখন কথা বলেছিলাম প্রথম ওনার সাথে তখন তো এসব কিছু সুযোগ পাইনি যে রেকর্ডিং করে রাখবো বা ভিডিও করে রাখবো মুহূর্তটাকে। তো আমি চেয়েছিলাম এই মুহূর্তটা আমার সাথে থাকবে, তো ও সেটা রেকর্ডিং করেছিল। তো সেইটা আজকে আপনারাও দেখতে পারবেন গল্পের শেষে। তো উনি আমার দুটো প্রশ্নেরই উত্তর দেন, আর শুধু তাই নয়, পুরো ব্যাপারটা হয়ে যাওয়ার পর, কথাবার্তা মিটে যাওয়ার পর, একটা আমি এই প্রথম লিটারেরি মিটে গেলাম, তো আমি আগে যাইনি, আমার দাদা গেছিলো। তো আমিও দেখলাম যে ওখানে সবাই মিলে মানে বইয়ে সই করাচ্ছে, বুক সাইন হচ্ছে, তো সবাই লাইন দিয়েছে, আমিও লাইন দিয়েছি। তো আমি ওনাকে বললাম যে একটা আপনার সই যেরকম লাগে, আমি বলছি আমার নামটাও আপনি লিখে দেবেন,
একটা আবদার করলাম, দেখি উনি কি বলেন। অনেকে বিরক্ত হয়ে যায় যে এত লাইন দিয়ে এতজন পাঠক সই করাচ্ছে, তো সেখানে আরও আবার এখানে আবার আবদার আমার নামও লিখে দেবেন, উনি নাম জিজ্ঞেস কি, উনি কোনো বিরক্তির ছাপ ছিল না ওনার মুখে, উনি নাম জিজ্ঞেস করলো আমার, আমি নাম বললাম, উনি না, তারপর উনি নাম লিখলেন। তারপরে আমি ওনাকে বললাম যে আমি আপনার সাথে একটা ছবি তুলতে পারি, উনি বললেন তোলো, তুললাম। তার আবার কিছুক্ষণ পর, মানে আমার আর আশ মিটছে না, কিছুক্ষণ পর আবার কিছুক্ষণ সই টই হয়ে যাওয়ার পর যখন দেখছি সবাই সই করে বেরিয়ে যাচ্ছে, মানে আমি ঠিক করে নিয়েছিলাম যে উনি যতক্ষণ না বেরিয়ে যাচ্ছেন আমি ওখানেই থাকবো, আমার সই পর্ব হয়ে গেলেও, তো আমি ছিলাম ওখানে যে সবাই সই করে বেরিয়ে গেল। তারপর যখন উনি উঠে আসছেন তখন আমি আবার ওনার কাছে গেলাম, আমি ওনার কাছে গিয়ে বললাম আমি আর একটা ছবি তুলতে পারি আপনার সাথে, উনি বললেন তোলো। মানে এতক্ষণ যে উনি কথা বললেন আমাদের সকলের সাথে, তারপর লাইন দিয়ে সব পাঠকরা সই করালেন, ছবি তুলছেন, মানে এত কিছু হয়ে যাওয়ার পরেও, 85 বছর বয়স ওনার, তো এত কিছু হয়ে যাওয়ার পরেও উনি কিন্তু আবার, আমি যখন বললাম আপনার সাথে আর একটা ছবি তুলতে পারি, উনি বললেন তোলো, মানে কোনো বিরক্তি না কিচ্ছু না। আমি তখন ওনার সাথে একটা সেলফি তুললাম, তো জানি না কজন সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী এরকম সুযোগ পায় যে সেলফি তোলার, ছবি তো তুলেইছি আবার সেলফি তুলেছি ওনার সাথে একটা, হাসি, উনি হাসি মুখে সেলফি তুলেছেন এতটা সময় অতিবাহিত হওয়ার পরেও, তো সেই দিনটা তো আমি ভুলতে পারবো না কিছুতেই, ভুলতে চাইও না। তো তার জন্য সেই দিনটাকে আরও মেমোরেবল করে রাখার জন্য আমি সেই সেলফিটা আর আমার সইটা বাঁধিয়ে রেখেছি, তো আপনাকে সেটা দেখাচ্ছি আমি, সেই সেলফিটা আর সেই সইটা, তো দেখাচ্ছি এখন সেটা, জানি না কতটা বুঝতে পারবেন। এইটা হচ্ছে সেই সেলফিটা, ঠিক আছে, এই যে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের আমি, এইখানে হচ্ছে সইটা, দাঁড়ান আমি ক্যামেরাটাকে ঘুরিয়ে বোঝাচ্ছি, বোঝানোর চেষ্টা করছি। হ্যাঁ, এবার এই যে আশা করি পরিষ্কার বোঝা যাচ্ছে, বন্দিতাকে শুভেচ্ছা, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, 25/1/2020, এই যে প্রিশিয়াস মেমোরি বলে আমি এটাকে বাঁধিয়ে রেখেছি। তার মানে বুঝতেই পারছেন যে শীর্ষেন্দু মুখোপাধ্যায় আমার কাছে কতটা স্পেশাল, এইভাবে আমি সুন্দর করে বাঁধিয়ে রেখেছি জিনিসটাকে, কারণ এই দিনটি আমার কাছে খুবই স্পেশাল, আর আমি এই দিনটি যাতে আরও স্পেশাল থাকে তো সেই ব্যবস্থাটা করেছি। আচ্ছা, এবার চলে যাচ্ছি গল্পে, যে গল্পটা আজকে পড়বো সেই গল্পটার নাম হচ্ছে যুদ্ধ, ছোট গল্প, এটি একটি বাবা আর একটি পুত্রের গল্প, মানে বাবার পুত্রের একটি কনভারসেশন এটা। তাহলে শুরু করছি আজকের গল্প, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা, যুদ্ধ। আচ্ছা বাবা, যদি সিংহের সঙ্গে অসুরের লড়াই লাগে তবে কে জিতবে? অসুর। অসুর কি করে? সিংহ তো দুর্গার বাহন। তাতে কি, অসুরই জিতবে, অসুরের গায়েও দারুণ জোর। আচ্ছা সিংহের সঙ্গে যদি শিবের ষাঁড়ের লড়াই হয় তবে? সিংহ। কেন, শিবের ষাঁড় কি সোজা কথা? না, সিংহ তো ষাঁড়টার খেয়েই থাকে। কার্তিক আর গণেশে যদি লড়াই লাগে? কার্তিক। কালী আর দুর্গায়? দুর্গা, দুর্গার 10 হাত বলে। আচ্ছা বাবা, দুর্গা কি শিবের বউ? তাই তো শুনি, তবে কথাটা ঠিক নাও হতে পারে। শুনেছি অসুরকে মারার পর দুর্গাকে নিয়ে দেবতারা খুব ফ্যাসাদে পড়েন। কি করা যাবে দুর্গাকে নিয়ে? তিনি তো আলাদা কোনো দেবী নন, অনেক দেবতার অংশ দিয়ে তৈরি। তারপর ছেলে ধৈর্য হারাচ্ছিল, সে পুরাণ ইতিহাস চাইছে না, তার কৌতূহল গায়ের জোরের ব্যাপারটা নিয়ে। 6 বছর বয়সে সেটাই সবচেয়ে জরুরি তথ্য বলে মনে হতেই পারে। সুতরাং সে বাধা দিয়ে বলল, অসুরের গায়ে অত জোর হলো কি করে? বোধ হয় ব্যায়াম করতো, বক্সিং জানতো, কুংফু জানারই কথা। কত হাজার বছর ধরে লড়াই হয়েছিল দুর্গা আর অসুরের? 10,000 বছর। এতদিন লাগলো কেন? কেউ কাউকে হারাতে পারছিল না যে, 10টা হাত নিয়েও দুর্গা পারছিল না, অসুরের তো মোটে 2টো হাত। সেটাই তো মজা, আর দেবতারাও তো দুর্গাকে শক্তি দিচ্ছিল। হ্যাঁ, তাহলে কে বেশি বীর? শক্ত প্রশ্ন। তোমার সঙ্গে যদি মাল লড়াই হয় তবে কে জিতবে? তোমার মাই তো জেতে রোজ, দেখো না তোমার মা বকুনি শুরু করলেই আমরা কেমন জুজুবুড়ি হয়ে যাই। আহ, বকাবকির কথা নয়, যদি মারপিট হয় তাও বলা শক্ত, ছেলেরা কি মেয়েদের সঙ্গে পারে না? বেশিরভাগ সময়ই পারে না। ইহ, দিদি যে আমার কাছে হেরে যায়। তোমার কথা আলাদা, তুমি তো বীর। আচ্ছা বাবা, অসুর আর রাক্ষস কি এক? না, তফাত আছে। বক রাক্ষসের সঙ্গে মহিষাসুরের লড়াই লাগলে কে জিতবে?
মহিষাসুর। কেন? বেশি বীর বলে ভীমের সঙ্গে মা দুর্গার লড়াই লাগলে? মা দুর্গা, এরকম অন্তহীন প্রশ্ন এবং উত্তর চলতে থাকে, আমি ক্লান্ত হয়ে পড়ি, কিন্তু আমার ছেলে ক্লান্ত হয় না। তার প্রশ্ন এবং উত্তর শুনে, তার প্রতিক্রিয়া দেখে ধরতে পারি সে অর্জুনের কাছে কর্ণের পরাজয়টা যেমন ভালো চোখে দেখে না, তেমনি তার অপছন্দ রামচন্দ্রের অন্যায় যুদ্ধে বালিবধ। নারী পুরুষের সহজাত বৈশিষ্ট্য ভেঙে মা দুর্গার জয়লাভটাও তার কাছে কিন্তু বিস্ময়কর। দশ হাত হলেই বা, মেয়ে তো। বাবা, তুমি চামুণ্ডা পাহাড়ে গেছো? গেছি। কোথায়? মহীশূর, কর্ণাটকে। কেমন পাহাড়? খুব বড়? এভারেস্টের মতো? না না, সামান্য একটা ছোট্ট পাহাড়, তেমন উঁচুও নয়। দুর্গার আর অসুরের লড়াই তাহলে সেখানেই হয়েছিল? লোকে তাই বলে। ছেলে অনেকক্ষণ চুপ করে থেকে দৃশ্যটা কল্পনা করে। যুদ্ধ হবেই, সাংঘাতিক যুদ্ধ, যুদ্ধ থামছে না। মানুষ জন্মাচ্ছে, বড় হচ্ছে, বুড়ো হয়ে যাচ্ছে, একের পর এক প্রজন্ম কেটে যাচ্ছে, তবু চামুণ্ডা পাহাড়ে দুর্গা আর অসুরের লড়াই শেষ হচ্ছে না। সিংহটা অসুরকে কামড়ে দিয়েও পারল না? সিংহ? সিংহ তার কাছে ছেলে মানুষ। আচ্ছা, দুর্গার চেয়ে তো অসুর অনেক মোটা, তাই না? তা বটে, তাহলে পারল না কেন? আসলে কি জানো, এটা ঠিক যুদ্ধ নয়, এটা হলো পাপ আর পুণ্যের লড়াই, ন্যায় আর অন্যায়ের লড়াই। এই লড়াই আজও চলছে। আসলে বুঝেছি বুঝেছি, এখন বলো তো গণেশ কি করে খায়? হাতির মতো সুর দিয়ে না মানুষের মতো হাত দিয়ে? বোধ হয় হাত দিয়ে। ভাত খায় না ঘাস আর কলা পাতা? ভাতই হবে, অমৃতও হতে পারে। কার্তিকের কটা হাত বাবা? কেন, দুটো? দুটো কেন? মা দুর্গার দশটা আর কার্তিকের মোটে দুটো? তাই তো দেখি। কার্তিকের গায়ে তো অনেক জোর। হ্যাঁ, তা ভালোই হবে। কৃষ্ণের সঙ্গে পারবে? কি জানি, তবে দেবতায় দেবতার লড়াই হয় না তো। কেন হয় না? ওরা নিজেদের মধ্যে ঝগড়া করে না। আচ্ছা বাবা, মা দুর্গার বাপের বাড়ি কোথায়? এই তো এইখানেই। কলকাতায়? তা ঠিক নয়, তবে ভারতবর্ষেই বলতে পারো। কিন্তু তুমি যে বলো মা দুর্গার বাবাই নেই, সেটাও একটা কথা। মাও নেই তো? না। তবে বাপের বাড়ি আসে কি করে? কি জানো, আমরা মা দুর্গাকেই বাঙালির ঘরের মেয়ে হিসেবে কল্পনা করি, তাই। আচ্ছা বাবা, ও কথা থাক, এখন বলো তো, মা দুর্গা যদি অসুরের কাছে হেরে যেত তাহলে কি হতো? খুব মুশকিল হতো। কি মুশকিল? পৃথিবীটা ছাড়খার হয়ে যেত। রাবণের কাছে রাম যদি হারত তাহলেও তাই হতো, আর কর্ণের কাছে অর্জুন, তাহলেও বিপদ ছিল। তাহলে এখন আর বিপদ নেই তো? না। পৃথিবী কি যেন বললে, ছাড়খান না কি যেন? হ্যাঁ, মানে লণ্ডভণ্ড হয়ে যেত। তাহলে অসুর হেরে গিয়ে ভালোই হয়েছে তো বাবা? হ্যাঁ তা তো বটেই, তাহলে পৃথিবীটা এখন বেশ ভালো আছে। একটু মাথা চুলকোই, তারপর নরম করে বলি, না বাবা, ঠিক তাও নয়, আসলে লড়াইটা এখন চলছে। কোন লড়াইটা? ওই মা দুর্গার সঙ্গে অসুরের, রামের সঙ্গে রাবণের, কর্ণের সঙ্গে অর্জুনের। ছেলে অবাক হয়ে বলে, চলেছে কোথায় বাবা? চলছে সেটা টের পাচ্ছি ঠিকই, কিন্তু ছেলেকে বোঝাই কি করে। আশা করি আজকের গল্প যুদ্ধ আপনাদের ভালো লেগেছে। এরপর চলুন আপনাদের নিয়ে যাই 25 জানুয়ারি 2020 সেই দিনটিতে। যেরকম পাতাল ঘরের অপয়া, যাকে দেখলে দিন বাজে যায়, বা ছায়াময়ের যে রামবাবু, যিনি মুখ দেখলেই ভবিষ্যৎ বলে দিতে পারে, বা ঠাকুরদা যার কখনোই বয়স হয় না, তা এইরকমই চরিত্র কি ছোটবেলায় আপনার, মানে এরকম কোন চরিত্র দেখা আছে, যে মানে যে কোথা থেকে এসছে এই ভাবনাটা? আর একটা প্রশ্ন হচ্ছে যে আপনার প্রিয় লেখক কে? প্রথম প্রশ্নটার উত্তর হচ্ছে যে এই চরিত্রগুলো খানিকটা হয়তো বাস্তবে আছে, আর লেখক আবার লেখকদের কাজ হচ্ছে তার সঙ্গে একটু মেশানো আর কি, কল্পনা মিশিয়ে সেটাকে আর একটু মানে অন্যরকম করা। হুবহু একজনকে তুলে আনা যায় না, তার সব অ্যাট্রিবিউটস থাকে না, তারপর তো কিছু যোগ করতে হয়। আর এই দুটো তিনটে মানুষকে যেরকম আমরা দুধ ছিঁড়ে কলা দিয়ে ফলার করি সেরকম আর কি, তিনটে জিনিস মিশিয়ে তবে একটা জিনিস তৈরি হয়, সেরকম দু তিনটে মানুষকে মিশিয়ে একটা জিনিস তৈরি হলো, সেরকম এই চরিত্রগুলো সেভাবেই এসছে। একটা বিশেষ চরিত্র দেখে যে আমি লিখেছি তা না, এরকম তার মধ্যে হয়তো তিনটে চারটে চরিত্রের প্রভাব আছে। দ্বিতীয় প্রশ্নটা কি করলেন? হ্যাঁ, ও প্রিয় লেখক, প্রিয় লেখকের তো দীর্ঘ তালিকা, অনেক বড় তালিকা। তার মধ্যে আছেন বিদ্যাসাগর, আছেন বঙ্কিম, আছেন বঙ্কিম আমার প্রথম গুরু, যার লেখা পড়ে আমার লিখতে খুব ইচ্ছে হতো। তারপরে রবীন্দ্রনাথ আছেন, সতীনাথ ভাদুরী আছেন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আছেন,
জীবনানন্দ দাস আছেন, এরিয়েট আছেন, খুব আমার ভীষণ প্রিয় লেখক ডস্টয়েভস্কি, তারপরে গোগোল খুব প্রিয় লেখক, শেখব খুব প্রিয় লেখক, আমার খুব প্রিয় লেখক হচ্ছেন কামু ভীষণ, এরকম অজস্র কত নাম বলবো। ইদানিং ডক্টর বলে একজন আছেন আমেরিকান লেখক, তার লেখা আমার খুব ভালো লেগেছে, একটা বই পড়েছিলাম বিস্তর। আর আর প্রিয় লেখক হচ্ছে আগাথা ক্রিস্টি, সাংঘাতিক প্রিয়। তাহলে আমরা এই সেশনটা এখানে। আশা করি আজকের নিবেদন আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আজকের উপস্থাপনা আপনাদের কেমন লাগলো। আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী গল্প নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসব। নমস্কার।